ভালোবাসা এরকম একটা জিনিস, সেটা মুখে বলে প্রকাশ করার প্রয়োজন হয় না, নীরব থেকেও সেটা প্রকাশ করা যায়। হ্যাঁ, এগুলোই হবে। আচ্ছা, তুমি তো লোক কিছু না, খেয়ে ফেলো এবার। দেখো আমাদের বাসায় কি অবস্থা, টিভি চলছে কিন্তু সবার হাতে একটি করে মোবাইল, তো গাঁজাখোর বলবো না আমি এগুলোকে, মোবাইল খোর বলবো। তো চলে আসলাম নাহিদানিলা, নাহিদানিলার আরেকটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে আমাদের বাসায় কে এসেছে দেখো, আজকে আমাদের বাসায় এসেছে কে সেটা তো দেখবে, তার আগে রান্নাবান্না হয়েছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে জাল রোস্ট, আর তার আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মিষ্টি রোস্ট। তো মিষ্টি রোস্ট কী জন্য করেছে, এই আমার পুচু সোনার জন্য। তো পুচু সোনা আজকে আমাদের বাসায় এসেছে, তো পুচু সোনা এবার খাওয়া দাওয়া করলো, এবার মামমামের সঙ্গে একটু রেস্টে আছে। আমাদের ভালোবাসাটা কেমন সেটা আমরা বলে বোঝাতে পারবো না, আমি ও হচ্ছে একদম অনেক ছোট আমার থেকে, আর আমি হচ্ছে ওর থেকে অনেক অনেক বড়, কিন্তু আমাদের ভালোবাসাটা মনে হয় আল্লাহ তাআলা সেই 100 বছর আগে থেকেই তৈরি করে রেখেছে। এরকম একটা রক্তের সম্পর্কগুলা হয়তো বা এরকমই হয়। তো রক্তের সম্পর্ক আর ভালোবাসা সেগুলোর কোনো মুখে প্রকাশ করতে হয় না, সেগুলো নীরব থেকেও সেগুলোকে প্রকাশ করা যায়। তো আমি ভালোবাসি এটা মুখ দিয়ে না বললেও হয়। তো আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন এই ভালোবাসার প্রতি খুবই মানে কি বলবো রহমত রাখে, আর কোনো কুনজর যেন না পড়ে। যাই হোক, এবার হচ্ছে দেখো পুজো শোনা উঠে চলে এসেছে, দেখো টিভি চলছে কিন্তু আমাদের বাসায় এই পাগলগুলা মোবাইল হাতে নিয়ে মানে মোবাইল খুর হয়ে গিয়েছে। এখন মানুষ গাঁজা থেকেও বড় খোর হয়ে গিয়েছে মোবাইল খোর, কারণ হচ্ছে এত বেশি মানুষের মোবাইলের প্রতি নেশা হয়ে গিয়েছে যে নেশা আমাদের সবারই, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তো দেখো আমাদের বাসার পাগলগুলা মোবাইল মানে মোবাইল চালাচ্ছে, সঙ্গে আবার টিভিও, টিভি যেহেতু দেখছে টিভি দেখুক না, টিভিটা না নর্মাল নামে ছেড়ে তিনজনই হচ্ছে মোবাইল দেখছে। তো এই হচ্ছে আমাদের বাসার অবস্থা। এবার আমি একটু নিচে গেলাম, কারণ আমার পুচু সোনা এসেছে পুচু সোনার জন্য চকলেট আনার জন্য। বসো। কি হ্যাপি? হ্যাঁ। মামাম কি করেছে চকলেট দিতে তোমাকে? চকলেট দিতে অনেক চকলেট, অনেক চকলেট তোমাকে গিফট করেছি। হ্যাঁ। এই যেগুলো? হ্যাঁ। এবার তুমি হ্যাপি হয়েছ? ইয়েস। ওকে ওকে, লাভ ইউ। আই লাভ ইউ টু টু। হ্যাঁ, এগুলোই হবে। আচ্ছা, তুমি তো লোক কিছু না, খেয়ে ফেলো এবার। তাহলে একটু খেয়ে ফেলো ভাইয়া যখন দিচ্ছে। খাবো না। তুমি খেয়ে ফেলো, আমি শুনে এতগুলো খাবো না। আচ্ছা ঠিক আছে। আমার পুচু শোনা অনেক লক্ষ্মী একটা মেয়ে, তাকে অল্প কিছু দিয়েই খুব বেশি হ্যাপি করা যায়, কারণ সে অল্পতেই সন্তুষ্ট থাকে। এটা হচ্ছে হয়তোবা আমাদেরই বংশগত একটা মানে কি বলবো অভ্যাস, কারণ হচ্ছে ছোটবেলা থেকেই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছে অল্পতেই সন্তুষ্ট থাকা। তো সেই বংশগত হয়তোবা চলে এসেছে আমাদেরও এখনকার জেনারেশনের মধ্যে। যাই হোক, আমি আর আমার পুচু শোনা দিনভরেই তো খুবই দুষ্ট করছি, তো তার একটু নমুনা তোমাদেরকে দেখালাম। দেখো ও কোক খেয়েছে, আমাকেও খেতে হবে, এবং সেটা 2 লিটারের বোতল দিয়ে। তো আমি আর পুচু শোনা থাকলে পৃথিবীতে আর কি আছে না আছে কিছুই মনে থাকে না, অন্তত যে সময়টুকু আমরা দুজন একসঙ্গে থাকি। তো আমাদের এইভাবে দুষ্টু করে করে আমাদের দিন পার
হয় যখনই আমরা দুজন একসঙ্গে হই আর আমার আর আমার পুচুশনার অনেকগুলো ব্লগ আগে আগে আপলোড করেছিলাম সেগুলো তোমরা দেখে আসতে পারো তো আজকে আমি আর আমার পুচুশনা আরো দুষ্ট করতে থাকি এবং তোমাদের সঙ্গে বাই বাই বলে দিই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ